এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি জিরে বাটা ধনে বাটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মেখে রেখেছি সর্ষের তেল কাঁচা সরষের তেল দিয়ে আর এইদিকে আমি মেখে রেখে ওটাকে আমি মেরিনেট হতে দিয়ে আলু ভেজে নেব তারপর আমি কড়াটা চাপিয়ে দিলাম এখানে এবারে আমি চিকেনটা বানিয়ে নেবো তো চিকেনটা মেরিনেট করে রাখা মোটামুটি দু ঘন্টা হয়ে গেছে এটাকে এবার আমি বানিয়ে নেব তো গাইস আমার আজ প্রচণ্ড কাজ ছিল তাই আমি সামান্য ক্লিপ করে রেখেছিলাম তো যতটুকু পেরেছি ততটুকু আমি ক্লিপ করে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো গাইস এবারে আমি চিকেনটা ভালোভাবে বানিয়ে নেব চিকেন কষানো হয়ে গেছে আমি ঝোল দিয়ে দিয়েছি এবারে চিকেনটা সেদ্ধ হওয়ার অপেক্ষা তো গাইস আমি অনেকটাই জুল দিয়েছিলাম তো দেখুন তো গাইস পুরো রান্না আমি একা করেছি ডাল ছিল ডিম সেদ্ধ ছিল সেজন্য আমি দেখাতে পারিনি যতটুকু পেরেছি দেখাতে ট্রাই করেছি তো হয়ে গেছে সবজি এবারে চলো কেক কেটেনি বার্ডে ছিল যেহেতু birthday to you no, 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 no. Vamos a, vamos a. <coughs>